সংঘবদ্ধ চক্র নিয়ন্ত্রণ করছে পাটকাঠির বাজার তবে এই অভিযোগ অস্বীকার করছে ক্রেতারা তারা বলছেন পাট চাষের ক্ষতি পুষিয়ে নিতে কাঠির চড়াদাম হাঁকছেন কৃষকরা চলতি বছর জেলা 9টি উপজেলায় পাটের আবাদ হয়েছে 82,000 হেক্টর জমিতে ভালো ফলন হলেও পড়ে গেছে পাটের বাজার দর এতে লোকসান গুনতে হচ্ছে চাষীদের পাট বুনে কিষান পরাতে টাকা দিয়ে আমাগো পাট বেচে অনেক লস গেছে পাট বুনছি পাট বোনার পরে দাম পারে ভালো যে পাট এখন কি করব এই অবস্থায় কৃষকের ভরসা ছিল পাট কাঠি কিন্তু তাদের অভিযোগ এর দামও নিয়ন্ত্রণ করছে সংঘবদ্ধ একটি চক্র এখন এই পাট কেজি বিক্রি হচ্ছে যদি দামটা ভালো হয় তার সেই আমরা বেচার লাইন আছে ভালো দাম হলে বিক্রি করে দেবো অনেকে আসে নিতে কিন্তু কম দাম বলে দেখে দেই নাই তাই রয়েছে তবে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করেছেন ক্রেতারা বলছেন গেল বছর প্রতি বান্ডেল পাটকাঠি কেনা হয়েছে 4 থেকে 5 টাকা দরে কিন্তু এবার তা হাঁকা হচ্ছে 6 থেকে 8 টাকা তো এবার পাটের দামটা কৃষক ঠিকমতো না পায় পাটকাঠির দাম তারা বেশি চাচ্ছে বিক্রি করতেছে না তো এই মুহূর্তে আমরা উচ্চ মূল্যে কিনতেও পারতেছি না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা গেলে নিশ্চিত করা যাবে কৃষি পণ্যের দাম চায়নারা এসে এখানে পাটকাঠি ক্রয় করছে এবং তারা যদি এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে তাহলে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে পাটকাঠি মূল্য আরো বৃদ্ধি পাবে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ব বন্ধে বাজার মনিটরিং এর উপরও গুরুত্ব দেন সংশ্লিষ্টরা রাকিব খান যমুনা নিউজ